বছরের পর বছর কাজ করে নয়, টাকা ঢাললেই মিলছে উন্নত এই দেশগুলোর নাগরিকত্ব। ধনী ব্যক্তিরা হুমড়ি খেয়ে পড়ছেন, কিনে নিচ্ছেন সেই সব দেশের পাসপোর্ট। কিন্তু কেন সিটিজেনশিপ বিক্রি করছে এই দেশগুলো জানাচ্ছে, তবে তার আগে ফলো সাবস্ক্রাইব করুন বাস নিউজ। টাকা দিয়ে নাগরিকত্ব কিনে নিচ্ছেন ধনীরা, সেই তালিকায় যোগ দিচ্ছে মধ্যবিত্তরাও। কয়েক হাজার ডলার খরচ করলেই পেয়ে যাচ্ছেন সেই দেশের নাগরিকত্ব সনদ এবং পাসপোর্ট। আর এগুলোই পেতে হলে আপনাকে খরচ করতে হবে সেই দেশের অর্থনীতিতে। টাকার বিনিময়ে পাসপোর্ট দিচ্ছে থাইল্যান্ড, সাইপ্রাস, পর্তুগালের মতো ধনী এবং উন্নত দেশগুলো। মূলত উন্নয়নশীল দেশের ধনী ব্যক্তিরা তাদের দেশের দুর্বল পাসপোর্ট বাদ দিয়ে এই দেশগুলোর পাসপোর্ট দিয়ে সারা বিশ্বে ভিসাজনিত জটিলতা ছাড়াই ভ্রমণ করার সুযোগ পেতে এমনটা করে থাকেন। আর এই সুযোগকে লুফে নিয়ে প্রতি বছর কোটি টাকা আয় করে নিচ্ছে এই দেশগুলো। দর্শক, এই বিষয়ে আপনি কি ভাবছেন জানাতে পারেন কমেন্টে, সেই সাথে ফলো ও সাবস্ক্রাইব করুন বাস নিউজ।